বাংলাদেশের ভাইগুর কাছে বলতে আছি, মা ও বোনেরা ভাইয়ারা সবাই এখানে আসেন, একবার আইসা দেখেন, এক সপ্তাহ থাকেন, তাইলে ইনশাল্লাহ কি ফলাফলটা পাওয়া যাবে। আমি তো দেখছি আমার কাছে, আমি এখানে এক সপ্তাহ রয়েছি, যেমন আমার বাড়ির থেকে বাসার থেকে আমি অনেক হ্যাপি, আমি অনেক খুশি। আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি মহিউদ্দিন হালদার, সৌদি আরব প্রবাসী, মদিনা মনোয়ারা, বয়স 60 বছর। আমার সমস্যাটা হইল বছর না, 6 থেকে 7 মাস হয়েছে এখান থেকে হিপজেন থেকে এখানে পায়ে একটু আস্ত ভেতরা, জিজি কত কিসমার্ত রগে এই। তারপর আমি সৌদি আরবের ডাক্তারের কাছে গেলাম, ওইখানে 2 বারের ট্রিটমেন্ট হয়েছে, 2-3 বারই গেছি। যাওয়ার পরে ওরা খালি ট্যাবলেট দেয়, ক্যালসিয়াম বেতার এই তো আর কি, এই দেয় শুয়ে দিয়েছিল বলে, তার কিছুটা আর কি ই হয়েছে। তার বাকি ঢুকে আমি সবসময় স্যারের ভিডিওগুলো দেখতাম, দেখার পরে আমার আত্মবিশ্বাস আসলো এবং আমি আরও অনেক রুগীও পাঠাইছি, অনেকের কাছে ভিডিওগুলো আমি দিছি, 10-12 জনের কাছে। তা মোটামুটি আমি আইসাই ইনশাল্লাহ এখানে, আমি আত্মজ্ঞের বিশ্বাস নিয়ে আসছি, আমি উপকার পাইছি। এবং ডাক্তার থেকে, স্টাফ থেকে, সবার থেকে সবচেয়ে বলতে হবে যে থেরাপি দিছে কোনোদিন অতুলনীয়, মানে খুবই ভালো। ডাক্তারও ইনশাল্লাহ আমাকে সাথ দিছে, ডাক্তার আমার সম্মান করছে। গতকাল যে শুয়ে দিয়েছে ওই ডাক্তার আমার সাথে কথা খুব ভালো ব্যবহার করছে, খুব সম্মানের কথা বলছে। তখন আমি ডিউটিতে যাইতাম, কিন্তু মাঝে মাঝে রগে খিসমাল একদিকে ব্যাক হয়ে যেতাম, একটু পাউডার টাইনা টেনে হাঁটতাম, পাউডারতে জোর পাইতাম কম, ব্যথাটা তেমন করতো না, মানে হালকা হালকা জ্বলতো, রগে খিস মারতো এই আর কি। তখন আমি ব্যায়াম করতাম, স্যারের ভিডিওগুলো দেখতাম, ব্যায়াম করিয়া আর কিছু মালিশ টালিশ, ব্যথার ট্যাবলেট খাইতাম ডেলি একটা। 1 মাস খাওয়ার পরে সব টোটাল বাদ দিয়েছি, শুধু ব্যায়ামের উপর নির্ভর করে চলছে। তখন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ভালো, এই দেশে আসার পরও তখন আমি এখানে আসা পুরোপুরি ভালো আলহামদুলিল্লাহ। স্যারের ধন্যবাদ দিতে গেলে কি স্যারের অতুলনীয়, এরকম আমি ডাক্তার চাই যেমন ঘরে ঘরে জন্ম হয় ইনশাল্লাহ। তার মুখের ভাষাও ভালো, ব্যবহার ভালো, আর আমার জন্য ইনশাল্লাহ সে স্পেশাল হবে একটা স্যার দিছে। আমি তার জন্য অনেক মদিনা শরীফ মক্কা শরীফে দোয়া করবো ইনশাল্লাহ, সেজন্য দীর্ঘ হায়াত পাই আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, আমার মতন এরকম 10-12 জন রুগী আছে আমার মার্কেটে, আরব কান্ট্রি, তারাও আসতে চায়, এবং আসবো বাঙালি আরও কয়েকজন আসবো এখানে। আর বাংলাদেশে যারা আসছেন তারা ভুল চিকিৎসায় যায় না, অপারেশনে যায় না, অনেক ডাক্তারই বলে অপারেশন করতে হবে, সার্জারি করতে হবে, ঠিক আছে আপনারা আগে এইখানে আসেন, তবে ট্রিটমেন্টটা ভালো পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা ভালো হবেন ইনশাল্লাহ, আত্মবিশ্বাস নিয়ে আসবেন। সৌদি আরব এবং আরব কান্ট্রি যারাই আছে, আনা হাজা যেই ও হেনা দাহার, যে দাহার ফি শুয়ে 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 আলেম ইজি রেগিল ফি তাহার তাহাদ বাদে নানারো মদিনা মুস্তফা আকিক হেনাফি ডক্টর সুদানি মাসরি ফি বাঙ্গালি বাদেন ফি সিস্টার জোড়ানি হাত আনা এত্তিন হাব্বা ইব্রাহ বাদেন ফি আতি এলাজ হুবুব আলেম ক্যালসিয়াম ওয়েশারানা ইস্তেমাল বাদেন শুয়েনা গাছ ও মিয়া মিয়া মাফি ইনশাল্লাহ বাদেন আনা ফিকির লাজি বাংলাদেশ ডক্টর শফিউল্লাহ পর্দেন্না হাজা মাফি ফিকির বাংলাদেশ ডক্টর তাবান বাংলাদেশ ডক্টর মিয়া মিয়া আনাফি সবাই বিদিও আউয়াল আনাফি শুভ হাগে মহাসাব মেনাজার মহাসাব আনাসুফ হাদাফি মুস্তফ হাদা তারাফি ওয়াফি শুভ মকসুদ ওয়া এস এম আমিন রদমান ওয়াফি শুভ ইনশাল্লাহ ওয়া মকসুদ বাদেন ইনশাল্লাহ ইজি ইনশাল্লাহ মরিদ খালাস কুল্লু এলাম তরদ কুল্লু থেরাপি দশ থেরাপি ব্যায়াম ইনশাল্লাহ কুল্লু খালাস হাজা যেই সবাই রিয়াদি আল্লাহ তুল হাদা আরবি কালাম রিয়াদি রিয়াদা রিয়াদা আল্লাহ তুল ইনশাল্লাহ রিয়াদা ইনশাল্লাহ খালাস মরিদ ইনশাল্লাহ কইস কুল্লু নফরে। আর বাংলাদেশের ভাইগুর কাছে বলতে আছি, মা ও বোনেরা ভাইয়ারা সবাই এখানে আসেন, একবার আইসা দেখেন, এক সপ্তাহ থাকেন, তাইলে ইনশাল্লাহ কি ফলাফলটা পাওয়া যাবে। আমি তো দেখছি আমার কাছে, আমি এখানে এক সপ্তাহ রয়েছি, যেমন আমার বাড়ির থেকে বাসার থেকে আমি অনেক হ্যাপি ইনশাল্লাহ, এভাবেই চলতে হবে, রুগীর কোনো টেনশন ফিল করতে হবে না। আসসালামু আলাইকুম, আমি অনেক কিছু বলছি ভাই, যদি বলতে উড়ি হয় ক্ষমা করে দেখবেন। আর আপনারা আইসেন ইনশাল্লাহ শফিউল্লাহ পর্দানার কাছে, এই ছেলেগুলা খুবই ভালো। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।